ইসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি ইয়াসমিন আক্তার ইয়াসমিন হিয়াব্লকে জানাচ্ছি সবাইকে স্বাগত দেশ ও দেশের বাইরে কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকের দিনটা হচ্ছে শুক্রবার সকালবেলা উঠে ঘরে আলো প্রবেশ করানোর জন্য জ্বালানাটা খুলে দিলাম পর্দাটা সরিয়ে দিলাম আমার গড়গুলোতে যে ছোটো ছোট গাছগুলো আছে সেগুলোতে একটু পানি দিয়ে নিচ্ছি মাঝখানের যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা ছাদ থেকে খুব শখ করে এনে লাগিয়েছি আর আলহামদুলিল্লাহ গাছটা অনেক দিন ধরে বেঁচে আছে আমি ভেবেছিলাম যে গাছটা লাগানোর পরে হয়তো কয়েকদিনের ভিতরে মারা যাবে তবে তার হয়নি এই গাছটা লাগানোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যখন এনেছিলাম আমি ভেবেছিলাম এটার নাম হচ্ছে বট গাছ তবে ভিডিওটি শেয়ার করার পরে একজন আপু আমাকে কমেন্ট করেছিল যে এটা বট গাছ না ওই আপুর চ্যানেলের নাম হচ্ছে ভিলেজ কুকিং বাই রুমা উনি বলার পরে আমি জানতে পারলাম যে এটা বট গাছ না পরবর্তীতে আমিও চিন্তা করে দেখলাম যে গাছের পাতা তো আর এমন হয় না এটা অন্য কোনো গাছ বিলেজ কুকিং বাই রুমা থেকে রুমা আপু অনেক সুন্দর সুন্দর রেসিপি আমাদের সাথে শেয়ার করে আমার কাছে মনে হয় উনি খুব সহজভাবেই ওনার রেসিপিগুলো আমাদের সাথে শেয়ার করে থাকে আমার কাছে তো খুবই ভালো লাগে তো যাই হোক এখন আমার এখানে যে একটা মানি প্ল্যান্টের গাছ আছে সেখানে আমি পানি দিয়ে নিচ্ছি আর কিছু পাতা মরে গিয়েছিল সেই পাতাগুলোই চিড়ে ফেলে দিচ্ছি ফেলে দিয়ে এখন চলে এলাম সকালে নাস্তা বানানোর জন্য এখন পর্যন্ত যারা আমার এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন শুধু তাদেরকেই বলছি আমার ভিডিওর কোনো কথা বা কাজ যদি আপনাদের কাছে একটু হলে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আপনাদের একটি লাইক এই ভিডিওটি শেয়ারের একটা কাজ করে দিতে পারে এতে করে আমার অনেক বেশি উপকৃত হবে তার পাশাপাশি পরবর্তীতে একটি ভিডিও বানাতে আমাকেই অনেক বেশি উৎসাহিত করে আশা করি এই ভিডিওতে একটি লাইক দিতে আপনাদের তেমন কোনো কষ্টও হবে না কথা বলে বলে এখানে কি কী অ্যাড করেছি তা তো আপনারা দেখতেই পেয়েছেন তারপরেও আমি বলে দিচ্ছি প্রথমে এখানে আমি নর্মাল পানি নিয়েছি তার মধ্যে আটা লবণ গুঁড়া দুধ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখতেই পেয়েছেন আমার মেয়েটাও কিন্তু আমার সাথে এসে হাজির সেও এসে আমার সাথে এসে কাজ করতে চাই আমি আর বারণ করে নিই আমিও দিয়ে দিলাম যে কাজ করো তো কাজ করতে করতে আমাকে একটু লেট করে দিল এই আর কি এখন ডিমের একটা মিশ্রণ আমি বানিয়ে নিচ্ছি প্রথমে এখানে আমি ডিম দিয়ে দিলাম ডিমের মধ্যে কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকেও আমি ভালো করে মিক্স করে নেব পেঁয়াজগুলো কুচি কুচি করে দিয়েছি আর এখানে ছোট ছোটো টুকরো করে টমেটো দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচামরিচ এই কাজটা সম্পূর্ণটা আমি হাতে সাহায্য করে নিচ্ছি এখন যদি আমি চামিচ দিয়ে করতে চাই তাহলে ভালো করে মিক্স হবে না সেজন্য আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন সরাসরি চলে এসেছি চুলার পাশে চুলার উপরে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়ে দিয়েছি না দিলেও হতো তবে আমি দিলাম আপনারা যদি চান নাও দিতে পারেন দিয়ে আমি যে আটার মিশ্রণটা করে রেখেছিলাম সেটাই অল্প পরিমাণ ফ্রাই উপর দিয়ে নিলাম দিয়ে ভালো করে ডাকনা দিয়ে ডেকে দিয়েছি ডেকে দেওয়ার পরে এক পাশ যখন মোটামুটি হয়ে যাবে তখন আমি এই রুটিটা একটু উল্টে দিব। একটা পাশ কিন্তু খুবই সুন্দর করে হয়ে গিয়েছে তো এখন আমি ডিম টমেটোর যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা রুটির উপরে দিয়ে নিচ্ছি অল্প পরিমাণ দিয়ে ডিমের মিশ্রণটা রুটির উপরে ভালো করে নিলাম এখন আমি আবার ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি এ পর্যায়ে এসে আমি এখানে অল্প চিজ অ্যাড করবো এখানে আপনারা যে কোনো চিজ অ্যাড করতে পারেন আমার কাছে এটা ছিল সেজন্য আমি এটা দিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে এটা নাও দিতে পারেন এখানে আমি দুইটা এগ রোল বানিয়েছি তার মধ্যে একটা আমার আর একটা আমার মেয়ের তো আমারটার মধ্যে কিন্তু আমি কোনো চিজ অ্যাড করিনি শুধু আমার মেয়েটার মধ্যেই আমি চিজ দিয়েছি সেজন্যই বললাম যদি ঘরে তাকেই অ্যাড করতে পারেন আর যদি ঘরে কোনো চিজ না তাকে নাও করতে পারেন কোনো সমস্যা নেই রান্না করব আর কোনো ভুল হবে না সেটা তো আর হতে পারে না এখানে কিন্তু ধনেপাতাটা আমি এখন অ্যাড করে নিচ্ছি এই ধনেপাতাটা পাতাটা আমার আগে অ্যাড করার দরকার ছিল তো যাই হোক যেহেতু মনে ছিল না সেজন্য আমি সবার শেষে দনে পাতাটা অ্যাড করলাম যাই হোক আমি একটা আঙুল দিয়ে চাপ দিয়ে দেখিয়ে দিলাম আমার এগ রোলটা কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে এখন আমি এগ রোলটা থেকে উঠিয়ে রোল করে নিচ্ছি আমি এখানে আটার মিশ্রণটা পানি দিয়ে করেছি আপনারা চাইলে লিকুইড যে গরুর দুধ আছে সেটা ব্যবহার করতে পারেন আমার কাছে যেহেতু ছিল না সেজন্য আমি ব্যবহার করতে পারিনি যদি থাকতো তাহলে অবশ্যই করতাম গরুর দুধ দিয়ে করলে সেটা আরও বেশি হেলদি হতো খেতে বেশি ভালো লাগত সেজন্যই আমি এখানে গুঁড়ার দুধটা অ্যাড করেছিলাম যাই হোক আমি এগরোলটা মাঝখানে কেটে দেখিয়েই দিলাম আলহামদুলিল্লাহ সকালে নাস্তাটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর খুবই সফট হয়েছিল আর একটা কেই কিন্তু পেট ভরে গিয়েছিল আলহামদুলিল্লাহ সকালে নাস্তাটা শেষ করে এখন চলে এসেছি বিছানাটা গুছিয়ে নিতে সকালে যখন ঘুম থেকে উঠেছি তখন অনেকটা বেলা হয়ে গিয়েছিল আপনারা দেখতেই পেয়েছেন আমি যখন জ্বালানাটা খুলেছি রোদ তো উঠে গিয়েছে তো বুঝতেই পারছেন কয়টার দিকে উঠেছি উঠেই আমি তাড়াতাড়ি নাস্তাটা বানিয়ে নিয়েছি সকালবেলার যে বিছানাটা সেটা আর গুছানো হয়নি সেই জন্য সকালে নাস্তাটা শেষ করেই আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি সকাল বেলার বিছানাটা তো আসলে এরকমই হয়ে থাকে তবে এভাবে কোনো সময় শেয়ার করা হয়নি মশারিটা পর্যন্ত নি আপনাদের সামনে মশারিটা খুলে রেখে দিলাম একজন বিবাহিত নারীরাই বুঝে স্বামীর গুরুত্ব কতটুকু এই যে সকালে নাস্তা করলাম এখন আমি গড়ের কাজকর্মগুলো করে নিচ্ছি ঘরের কাজগুলো তো চলছে চলবেও তবে গটা কিন্তু অনেক ফাঁকা ফাঁকা লাগছে সকালবেলা নাস্তা বানানোর কথা ছিল তিনজনের আজকে সকালে নাস্তা বানানো হয়েছে দুজনের যাই করছি না কেন সেখানে মনে হচ্ছে যেন কোনো কমতি রয়ে গিয়েছে আসলে জোনানার বাবা একটু বাড়িতে গিয়েছে যে কোনো কাজে আজ দুই তিন দিন হয়ে গিয়েছে সে বাড়িতে গিয়েছে জন্যই ঘরটা আসলে অনেক বেশি ফাঁকা ফাঁকা লাগছে ঢাকা শহরে এভাবে আমি বা আমার মেয়ে কখনোই একা তাকিনি এই প্রথম আমরা দুজন একা একা তাকছি আমার মেয়েটারও ভালো লাগছে না আমি বুঝতে পারছি তবে আমার মেয়েটা তো বলতে পারছে না তারপরেও কিন্তু কয়েকবারই বলেছে যে বাবা কখন আসবে বাবার জন্য তো আমার অনেক বেশি কষ্ট হচ্ছে একদিন সকালে ঘুম থেকে উঠে চোখ করার পর পরে বলছিল যে আম্মু বাবার জন্য কষ্ট হচ্ছে বাবা কখন আসবে তো এসব কথা শুনলে কিন্তু অনেক খারাপ লাগে ওর বাবারও অনেক কষ্ট হয় মেয়েকে ছাড়া ও বেশি থাকতে পারে না তার ভেতরে আমার কথা নাই বললাম বাদে দিলাম আপনারা বুঝে নেবেন এখানে অনেকগুলো আদা খালা আমাকে কেটে দিয়ে গিয়েছিল দুই দিন হয়ে গিয়েছে সময়ই পাচ্ছি না তো বাবলাম আজকে যেহেতু গরটা ফাঁকা ফাঁকা লাগছে কাজও তেমন একটা বেশি নেই জুনানার বাবা যদি বাসায় তাকিয়ে রান্নাবান্নাটা আমার একটু বেশি হয় কয়েকদিন ধরে যেহেতু উনি নেই আমার রান্নাবান্না তেমন একটা করতে হচ্ছে না বাসায় যেহেতু আমরা দুজন আছি রান্নাবান্নার তেমন কোনো চাপ নেই সেজন্য কাজও তেমন একটা নেই সেজন্য আজকে ভাবলাম যে ব্লেন্ড করে নেই নয়তো আদাগুলো হয়তো নষ্ট হয়ে যাবে যেহেতু কেটে ধুয়ে রাখা হয়েছে বেশি দিন থাকলে হয়তো পচে যাবে এখানে আমি আইস বক্সের মধ্যে কিছু আদা রেখে দিচ্ছি আর কিছু আদা অন্য একটা বক্সে রাখব। অনেক সময় রান্না করার জন্য অল্প পরিমাণ আদার দরকার হয় তখন এখান থেকে আমি এক টুকরা উঠিয়ে নিলে হয়ে যাবে একটা বক্সের মধ্যে যদি আদাগুলো রাখা হয় হঠাৎ করে দরকার পড়লে ওইখান থেকে উঠানো যায় না ডিপ ফ্রিজ থেকে বের করে অনেকটা সময় বাহিরে রেখে তারপর ব্যবহার করতে হয় এভাবে রাখলে অনেকটা সুবিধা হয় আপনারাও অনেকেই রাখেন আমি জানি আর যারা জানেন না এভাবে রাখতে পারেন এই আদাগুলো যখন শক্ত হয়ে যাবে তখন এখান থেকে উঠিয়ে অনেকটা পলি করে রেখে দিতে পারেন এতে করে জায়গা অনেকটা কম লাগবে যাদের মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাকে ভালোবেসে আমার পাশে যদি থাকতে চান আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চান তাহলে প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা অল অপশনটি অবশ্যই অন করে নেবেন এতে করে পরবর্তীতে যদি আমি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি চাইলে সুযোগ মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকেই হয়তো ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন তবে অনেকেই সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে বা দেখতে ইচ্ছা করে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এখন আমি আপনাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে মাছের কাটলেট আপনারা অনেকে হয়তো জানেন তবে আমি যেহেতু করছি সেই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে প্রথমে আমি কিছু মাছ হলুদ দিয়ে সিদ্ধ করে কাটাগুলো বেছে রেখেছি তারপরে একটা ফ্রাই প্যানে অল্প পরিমাণ তেল নিয়েছি তার মধ্যে পেঁয়াজ রসুন আর কিছু কাঁচামরিচ দিয়েছি দিয়ে হালকা করে ভেজে আমি এই মাছের সাথে একসাথে করে মাখিয়ে নিচ্ছি তার সাথে আমি এখানে হলুদের গুঁড়া ভাজা জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া ধনিয়া গুঁড়া আর লবণ দিয়েছি নিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তার সাথে আপনারা ইচ্ছা করলে ব্রেড বা আলু দিতে পারেন আমার কাছে ব্রেড ছিল না আলুটাও দিতে ভুলে গিয়েছিলাম হঠাৎ করে মনে হয়েছে তারপরে সিদ্ধ করে আমি অ্যাড করে নিয়েছি এখানে আমি অল্প পরিমাণ ধনিয়া পাতাও অ্যাড করেছি করে ভালো করে মিশিয়ে ছোটো ছোটো করে বড়ার মতো বানিয়ে নিয়েছি এখন আমি সবগুলো কাটলেট এক এক করে বানিয়ে নিচ্ছি প্রথমে আটার মধ্যে মিশিয়ে আমি ডিমের মধ্যে ছুবিয়ে নিয়েছি এখন ব্রেড গামের মধ্যে মিশিয়ে নিচ্ছি এভাবে করেই আমি সবগুলো বানিয়ে নিব আমি গত রমজান মাসের আগেও এভাবে বানিয়ে রেখেছিলাম কেতে আমার কাছে ভালোই লেগেছে তো সেই প্রসেসে এবারও বানিয়ে নিচ্ছি এই রেসিপিটা হয়তো অনেকে অনেকভাবে করেন তো আমি আজকে যে রেসিপিটা শেয়ার করেছি এভাবে করে দেখতে পারেন খারাপ লাগবে না এই মাছগুলো অনেক দিন ধরে ফ্রিজে ছিল তো অনেক দিন যেহেতু হয়ে গিয়েছে এখন যদি তরকারি দিয়ে রান্না করি তাহলে ভালো লাগবে না সেজন্য ভাবলাম যে আমি এই রেসিপিটাই ফলো করি অনেক সময় কিন্তু এরকম হয় যে ফ্রিজে মাছ রাখার পরে হয়তো ভুলে যায় বা অনেক দিন হয়ে যায় মাছগুলো একটু স্মেল হয়ে যায় ক্ষেত্রে আপনারা এই কাজটা করতে পারেন আশা করি ভালো লাগবে এখানে আমি কিছু কাটলেট আর ফ্রিজ থেকে সমস্যা বের করে বেজেছিলাম তবে এটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি আসলে বাসায় মেহমান এসেছে সেজন্য আর এগুলোকে বেজে তার ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি বাজার সময় আমি লুকিয়ে একটুখানি ভিডিও করে ফেলেছিলাম আমার মেয়ে ট্যাঙ্কেতে চেয়েছিলো তার জন্য একটু ট্যাং বানিয়ে নিয়ে আসলাম আর ও এখানে পড়তে বসেছে আমার মেয়েটার রবিবার থেকে পরীক্ষা আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন ওর জীবনের ফার্স্ট এক্সাম আশা করছি ভিডিওটি সবার কাছে একটু হলেও ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম